রিকোয়েস্ট ছিল ছোট বাচ্চা চাইনিজ কাট কাটা, তো আমি ভিউয়ার্সদের রিকোয়েস্টে এই চুলটা কাটবো। তোমরা আমার সাথে থেকো, দেখো চুলটা দেখো কেমন কি পজিশনে চুলটা আছে, এটাকে আমি শেপ দেব, চাইনিজ কাট কাটবো। দেখো চুলটা কাটছি আমি, চুলটা আমি রাউন্ড কাট দেব। মাথাটা উঁচু করো, এরকম রাখো। ছোট বাচ্চাদের চুল কাটা খুব মুশকিল, এরা তো কথা শোনে না, নড়ে চড়ে। দেখো দেখো কিছু কিছু জায়গায় আমি সাউন্ড অফ করে দিয়েছি, কারণ ছোট বাচ্চা ভীষণ কথা বলছিল, চেঁচামেচি করছিল, ওই জন্য আমি কিছু কিছু জায়গায় আমার অরিজিনাল সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। দেখো কাটিং শিট খুলে ফেলেছে, যুদ্ধ করে চুল কাটা হচ্ছে, যুদ্ধ করে। এইসব বাচ্চারা চুল কাটতে চায় না। দেখো বাচ্চাটা এতটাই ছোট, প্রচণ্ড মানে ঘাড়টা নাড়াচ্ছিল, বাধ্য হয়ে ওর মাকে বলতে হলো মাথাটা ধরার জন্যে। এতই দুষ্টুমি করছিল যে কাটিং শিক পর্যন্ত খুলে দিয়েছে। ভালো মেয়েটা খারাপ হয়ে গেল এসে, কি সুন্দর মেয়েটা, কাঁদলেই অন্ধকার ঘরটা পিয়া গিয়ে খুলবি। নাই তো ভালো মেয়ে হয়ে গেছে, আর অন্ধকার ঘরে তো। হ্যাঁ কি বলছো, মাঝখানে তো থাকবো, তোমরা দেখতেই পাচ্ছিলে বাচ্চাটা কত ছটফট করছিল। ঝাউক তাউক করে চুলটা কাটলাম, আমারও মনের মতো হলো না। দেখো চুলটা কাটিং, দেখাও চুল কাটা, এবার উঁচু করো মাথা। বাচ্চাদের চুল কাটা খুবই মুশকিল। মোবাইলের দিকে দেখে একটু হাসি হাসি মুখে তাকাও, একটু হাসো। দেখো আমি চুলটা কেটেছি, খুব দুষ্টুমি করছিল বাচ্চাটা, তবুও আমি চেষ্টা করলাম একটু শেপ দেওয়ার।
দেখো শেপটা কেমন দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, টাটা।